আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে স্ট্রবেরি চাট করে দেখাবো। এখানে আমি স্ট্রবেরি নিয়ে নিয়েছি, স্ট্রবেরিগুলো আমি লবণের পানিতে ভিজে রেখেছি। লবণের পানিতে যদি স্ট্রবেরি ভিজে রাখেন তাহলে স্ট্রবেরিতে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। এখানে একটা কাঁচামরিচ কেটে নিয়েছি, নিয়েছি কাসুন্দি। এই কাসুন্দিটা আমার চ্যানেলে দেওয়া আছে, ঘরে তৈরি কাসুন্দি ইয়াসমিন কুকিং সার্চ করে আপনারা পেয়ে যাবেন। এটা আমার ঘরে তৈরি কাসুন্দি। লাগবে আমার লবণ, বিট লবণ এবং চিনি। এখন স্ট্রবেরিগুলো আমি কেটে নিব। এখন স্ট্রবেরিগুলো আমি এভাবে কেটে নিব, পাতলা পাতলা করে কেটে নিব। স্ট্রবেরিগুলো কেটে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে একটা কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন এখানে চিনি নিয়ে নিচ্ছি, চিনি নিয়ে নিব 3 টেবিল চামচ চিনি নিয়ে নিব। এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, প্রয়োজন হলে পরে 1 চামচ দিব। এখানে 2 চামচ কাসুন্দি দিয়ে দিব, দিয়ে দিব সামান্য একটু লবণ এবং দিয়ে দিব বিট লবণ। এখন সম্পূর্ণ বিট লবণ এবং লবণ কাসুন্দি দিয়ে আমি স্ট্রবেরিটা ভালো করে মেখে নিব। স্ট্রবেরিগুলো সুন্দর করে কাসুন্দি দিয়ে এবং লবণ চিনি সব কিছুর সাথে আমি মিক্স করে নিব। হয়ে গেছে আমার স্ট্রবেরি চাট। আপনারাও এভাবে স্ট্রবেরি এভাবে বানিয়ে বাসায় খেতে পারেন। স্ট্রবেরিটা টক হয়, টক স্ট্রবেরিগুলো খেতে ভালো লাগে না। যদি আপনারা এইভাবে কাসুন্দি তারপর লবণ চিনি সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে এভাবে বানিয়ে খান তাহলে স্ট্রবেরির এই চাটটা খুবই টেস্টি এবং খুবই মজা। আপনারা বাসায় রেসিপিটা ট্রাই করবেন। এবং যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার আপনাদের নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন এরকম সুন্দর সুন্দর রেসিপি আপলোড করলে আপনাদের কাছে আগেই পৌঁছে যায়। এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।